রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম তালিমুল কোরআন কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের মহাসচিব ও আইডিয়াল গার্লস মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মীর মোহাম্মদ ইউসুফ সানভি চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক ও তালিমুল উম্মা মাদ্রাসা পরিচালক মাওলানা হাফেজ এনামুল হক সেগুনবাগান বাগান তালিমুল কোরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতিনুর মোহাম্মদ আল বালাক মাদ্রাসা পরিচালক মাওলানা তৈয়ব তাওহিদি চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক এবং সেগুনবাগান বাগান তালিমুল কোরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নিজামুদ্দিন আল হোসাইনি সেগুনবাগান তালিমুর কোরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা কারি ফজলুল করিম জিহাদি সেগুনবাগান তালিমুল কুরান মাদ্রাসার ভিআইপি শাখা হিস বিভাগের নির্বাহী পরিচালক মাওলানা হাফিজ নাজিম উদ্দিন প্রমুখ মত বিনিময় সভা ও সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্স মাদ্রাসার মসজিদ পরিদর্শন শেষে বিশ্ববাসীর জন্য দোয়া কামনা করা হয় বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাবর মাননীয় মন্ত্রী মহোদয় শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয় চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবাসিক হিপজোখানা ও ইতিমখানাগুলো নিম্নোক্ত বর্ণনার আলোকে সরকারি ছুটির আওতামুক্ত রাখার বিশেষ আবেদন জনাব যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আমরা চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাস অ্যাসোসিয়েশনের সবিনয় আবেদন এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত বিষয়ে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে মেনে নিয়ে গত সতেরো তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাস অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সাড়ে সাত আবাসিক শিবজখানা ও তিনখানার উদ্যানরত আশি হাজার আবাসিক শিক্ষার্থীদের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করি কিন্তু বর্তমান পরিস্থিতির দরুন দেশের লক্ষ লক্ষ হাফেজ কোরআনের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ায় হিবজখানা ঐতিমখানাগুলো বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার হাজার হাজার শিক্ষক কর্মকর্তা কর্মচারীর পরিবার সংকটের সম্মুখীন উল্লেখ্য যে আমাদের সকল শিক্ষার্থীরা আবাসিক ফলে বাহিরের দূষিত পরিবেশ তাদেরকে স্পর্শ করে না তারা রাত দিন চব্বিশ ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় কোরআন শরীফ পড়ে দেশ জাতির কল্যাণের জন্য দোয়া করে পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাঁচবার রাজু করার মাধ্যমে হাত পা নাক মুখ ইত্যাদি পরিষ্কার সহ দৈনিক কমপক্ষে তিরিশ বার করার মাধ্যমে তারা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকে আশা করা যায় বর্তমান সময়ে আবাসিক ক্ষিপ্রখানা ও সরকারি ছুটির আওতামুক্ত রেখে কোরআনের তেলাওয়াত চালু থাকলে আমাদের প্রিয় বাংলাদেশ করোনা ভাইরাস সহ সব ধরনের মুসিবত থেকে মুক্তি লাভ করবে ইনশাল্লাহ কেননা আমাদের প্রিয় নবী হজরত মুস্তাফা সাল্লাম মহামারীর সময় বেশি বেশি নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করতে এবং বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা ও দোয়া করতে বলেছেন তাই তাদের উচিলায় মানব দানব সবাই শান্তিতে বসবাস করছে তাদের পড়ালেখার কয়কতির দিক বিবেচনা করে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক স্বাস্থ্য বিষয়ক সুন্দর পরামর্শ দিক নির্দেশনা দিয়ে আবাসিক ক্ষেপজখানা এবং এতিমখানাগুলো শিক্ষা কার্যক্রম চালু করার অনুমোদন দানে বাধিত করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি অতএব আল্লাহ তালা বাংলাদেশ সহ বিশ্বের সকলকে করোনা ভাইরাস ও সর্বপ্রকার মহামারী থেকে হেফাজত করুন আমিন নিবেদক চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহাসচিব সালাম আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকর সারা পৃথিবীর করোনা ভাইরাস যেভাবে মানুষ মারা যাইতেছে সারা বিশ্ব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকর আমাদের বাংলাদেশের মেদী ওভাবে হয় নেই এটা হওয়াতে আমাদের করে বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী এবং অন্য অন্য মন্ত্রী এমপি এবং প্রশাসন সহ যেভাবে তারা দেশবাসীর জন্য পুরো বাংলাদেশের সবাইকে একসাথে একযুগে বিভিন্ন অভিযান বিভিন্নভাবে মানুষের বোঝানোর জন্য মিডিয়ার মাধ্যমে বিভিন্ন টিভি টেলিভিশনের মাধ্যমে রেডিওর মাধ্যমে সচেতন করছে আমাদের দেশের ডাক্তার সহ মেডিকেল হাসপাতাল অনেকগুলো নতুন নতুন হাসপাতাল করছে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী চব্বিশ ঘন্টা আমাদের বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য বিশেষভাবে চেষ্টা করে যাইতেছে ওই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমাদের অন্য এমপি মন্ত্রী প্রশাসন সহ পুরা বাংলাদেশের যত খিএে আমাদের এমনকি চট্টগ্রাম আমরা দেখতেছি আমাদের মেয়র সাহেব সহ যত কাউন্সিলর আছে যত নেতা কর্মী সবাই মাঠে লাম কাজ করতেছে এই কারণে আলহামদুলিল্লাহ আমাদের দেশন বৃদ্ধি খুব কম এখন বিশেষ করি আজকে আমরা যারা বসছি আমাদের হাফেজ ওমর ফারুক সাহেব উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের হাফ হাফেজ সাহেব আমাদের তালিম উলুম্মার প্রিন্সিপাল হাফেজ আনাম আমাদের প্রাইভেট মাদ্রাসা এসোসিয়ে মহাসচিব ইউসুফ সাহানবি সাহেব আমাদের মাদারবাড়ি বাড়ি এতিমহানার প্রিন্সিপ্যাল মনোনা হাফেজ আলম সাহেব আমাদের কারি ফদল করিম সাহেব আমাদের ওস্তাদ হাফাজ নিজাম সাহেব আমাদের সিনিয়র শিক্ষক মনোনা নিজাম সাহেব আমাদের আরেকজন অতিথি সহ আমাদের মুফতি নুর মোহাম্মদ সাহেব সহ আমাদের সাবেক এক ছাত্র বর্তমান শিক্ষা পরিচালক এই এবং সাহেব সহ আমরা সবাই বসছি আমরা করে আমাদের প্রধানমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে এবং আমাদের সি ডিসি সাহেব আমাদের মেয়র সাহেব আমাদের পুলিশ কমিশনার সাহেব বিশেষ করে বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে বিশেষ করে ধর্মমন্ত্রী শিক্ষামন্ত্রী ইসলামী ফাউন্ডেশন যত আলেম ওলামা আছে সবার পক্ষ থেকে পুরো বাংলাদেশে কতগুলো হ্যাপজখানা আছে যে হ্যাফজোখানার ছাত্রগুলা না বা সবাই এবং তারা পনেরো বছরের নিচে এবং তাদেরকে আমরা চব্বিশ ঘন্টা মাদ্রাসার ভিতরে রাখি তারা মাদ্রাসার বাইরে যায় না কোনো সময় এবং তাদেরকে আমরা ভোর রাত্রি সাড়ে তিনটা বাজে ঘুম থেকে জাগাই তাদেরকে উজু কালাম বানাই এবং একটা অংশ উজু করতে হলে একটা অংশ তিনবার করে দিতে হয় এবং মুখ তিনবার করে ধোয়াই আমরা নাকে পানে তিনবার করে দেয় এবং খুলি করে তিনবার করি হাত একবার হাত তিনবার করি হাত ধোয় ফা ধোয় এইভাবে তিনবার করি একবার উজু করতেই তিনবার করি প্রত্যেকটা অঙ্গ আমরা ধোয়াই এর ফলেও হয় এরকম রাত্রি উড়ি সবাইকে কালাম মানে পরিষ্কার করি আমরা সবাই তাহের নামাজ পড়ে তাহের নামাজ পড়ার পরে দেশর জন্য দশর জন্য মা বাবুর জন্য উস্তাদের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করে এর ফলে কোরআন শহীদ তালা শুরু করে দিই বিশেষ করি হ্যাফজো যেগুলো আছে যেখান থেকে হ্যাফজো হাফজ তৈয়ার হয় যেখান থেকে আমরা হাফেজ তৈয়ার করি সারা পৃথিবীর মেদ্দি আমরা হাফেজ সাহ ভাতাই থাকি আমরা জানি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হেফজখানা হইল বাংলাদেশে সবচেয়ে বেশি হাফেজ হইল বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে আমরা সারা পৃথিবীর মধ্যে হাফেজ বিতরণ করি থাকি এটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকর বিভিন্ন জায়গার মধ্যে ডুবেতি মস্কেডে কাতারে সৌদি আরব মেদি যেগুলো হাফদের প্রতিযোগিতা হয় এগুলোর মেদি এক লম্বর দুই লম্বর তিন লম্বর এগুলো সবসময় আমাদের বাংলাদেশের এজে কি হয় আমাদের এই হ্যাফজাখানাগুলোর মেদি বোর রাত্রি আমাদেরকে তুলি এবং রাত আবার দশটা পর্যন্ত সারাদিন ফাঁসক্ত নমাজ পড়াই এবং এইভাবে করে গিরে সবসময় তারা উজুতে থাকে সবসময় চব্বিশ ঘন্টা ক্রমানি পড়তে থাকে এবং তাদের উজু যদি ভাঙে যায় সরিয়ে যায় আবার নতুনভাবে উজু করিয়ে আসে এইভাবে করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং সবসময় দোয়া করে সবসময় নামাজ পড়ে সবসময় মাথায় টুপি থাকে এবং জামা গায়ে থাকে তারা ঘুমাইতে দোয়া করি সবসময় মাদ্রাসার ভিতরে থাকে বাহির থেকে কোনো মানুষ আঠা দা করে না তারাও বাহিরে যায় না এখন বন্ধ হওয়াতে এই ছেলেগুলো বন্ধ হওয়াতে তারা সবাই তাদের বাড়িঘরে চলে গেছে এখন বিশেষ বিশেষগরি এর হ্যাবজো এটা সরসা যদি না থাকে এটা বলি যায় সামনে আমরা রজম মাস সাবান মাস অর্থাৎ রমজান মাসের দুই মাস আগের থেকে তাদেরকে রমজান মাসের জন্য আমরা তৈরি করি থাকি রমজান মাসে যেন তারা তারাবিন নামাজের মেদি যে যতটুক হ্যার্য করছে এগুলো তারাবিন নামাজের মেদি তারা যেন শুনাইতে পারে সমস্ত মসজিদগুলোর মধ্যে হাফেজ দুইজন ঘরি ঘরি আমরা হাফেজ বিতরণ করিয়ে থাকি প্রত্যেকটা মসজিদের মধ্যেই আমাদের এই তারাবিন নামাজ হয় তারাবি হয় এটা আমরা তো সবাই জানি এখন আমাদের হাফ ছাত্রগুলা সবাই বাড়িতে চলে গেছে এখন তারা তো বাড়িতে তো তো দূর হতা নামাজও ঘটতেছে না গার্ডিয়ান কন্ট্রোল করতে হচ্ছে না তারা এখন বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ফিরে ঘুরতেছে তাদেরকে আরো করোনা ভাইরাস যেটা এখন আমরা বলতেছি এটা আরো বেশি ফাওয়ার আশঙ্কা তো ওই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আরজ করব শিক্ষামন্ত্রীর কাছে আরজ করব আমরা ধর্মমন্ত্রীর কাছে আরজ করব আমাদের চট্টগ্রাম মেয়র সাহেবের কাছে আরজ করব আমাদের পুলিশ কমিশনারের কাছে আরজ করব আমাদের ডিসি সাহেবের কাছে আরজ করব আমাদের এই আবেদন এই আরজ যেন আমাদের এই ছোট ছোট ছেলে না বালক ছেলে মাসুন ছেলে এতিম ছেলে এরা যদি লেখাপড়া করে চব্বিশ ঘন্টা আমার মনে হয় পুরো বাংলাদেশে এরকম ছাত্র আছে কয়েক লক্ষ টুকুরের বিষয় আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের মেদি আমরা প্রতি বছর আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক কেরার মাহফিলগুলো করি যাই এবছর বাইতুল মোকাররম হইতেই পুরা বাংলাদেশের মেদী আমাদের চট্টগ্রাম মান্দুর পিল্লার ফালা সহ। পুরা বাংলাদেশের মেয়েদের প্রায় তিরিশটা মতো আন্তর্জাতিক কেরার মাহফিল আমরা করি এবং প্রতি বছরেই করি যাই এবং মিশর ইরান ইরাক ভারত পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া বোনাই জারদান বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা আন্তর্জাতিক মানুষ খারি আনি পুরো বাংলাদেশের মেদী দিয়ে আমরা আন্তর্জাতিক কেরার মাহফিলগুলো করি এবং আলহামদুলিল্লাহ আমাদের এখন পুরো বাংলাদেশমেধি প্রায় দেড় হাজার মতো আন্তর্জাতিক কারি অবস্থান করতেছে বৃদ্ধকারী জোয়ানকারী শিশুকারী আমাদের দেশমে মধ্যে আমরা আন্তর্জাতিক কেরান মাহফিলগুলো করতে করতে আমাদের দেশের মেয়েদি অনেকগুলো আন্তর্জাতিক মানুষ কারি সাহেব এখন অবস্থান আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাত শুকর আমরা তো সবাই জানি বিশেষ করে আমাদের চট্টগ্রাম মেধি যেই কয়েকজন প্রভাবশালী মন্ত্রী আছে আমাদের এই জাবেদ সাহেব আলহামদুলিল্লাহ খুব একজন উনি এই প্রভাবশালী মানুষের ছেলে উনি নজওয়ান উনি একজন ভূমিমন্ত্রী উনি আছে আমাদের তত্ত্বমন্ত্রী হাসান মাহমুদ ভাই উনিও আমাদের একজন চট্টগ্রামের প্রভাবশালী একজন মন্ত্রী আমাদের এরকম শিক্ষা উপমন্ত্রী আমাদের নফুল ভাই আলহামদুলিল্লাহ উনার আব্বাও আমাদের চট্টগ্রাম একজন ভাগন মতন একজন কি ছিল আমাদের মেয়র সাবেক মেয়র ছিল সবাই প্রিয় একজন বড় একজন নেতা আমাদের চট্টগ্রামের একজন অভিভাবক ছিল ওনার ছেলে আলহামদুলিল্লাহ খুব প্রভাবশালী একজন উপমন্ত্রীর দায়িত্ব ভাইসি আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করি ওনার জন্য উনি যেন আরও তরক্কি করতে পারে সাথে সাথে আমি চট্টগ্রাম মিয়ার সাহেব বর্তমান মিয়ার সাহেব আমাদের আদম নথির সাহেব ওনার জন্য দোয়া করি এবং আমাদের এই সিটা পুলিশ কমিশনার সাহেব আমাদের চট্টগ্রামের ডিসি সাহেব আমাদের আরও যারা বড় বড় এমপি মন্ত্রীর দায়িত্বের মধ্যে আসি আমরা তো সবাই জানি আমরা বিশেষ করে চট্টগ্রামের মধ্যে এই চট্টগ্রামের মানুষ বেশ বেশা বেশি ইসলামমুখী দিনমুখী মসজিদমুখী এবং তাদের ছেলেগুলা বেশিরভাগ আমাদের এই মাদ্রাসাগুলার মধ্যে পড়ে বিভিন্ন যেগুলো আওয়ামী মাদ্রাসা আছে সরকারি মাদ্রাসা আছে এগুলোর মধ্যে এরকম চব্বিশ ঘন্টা তাদেরকে সুন্দরভাবে লালন ফালন করি পড়ানোর জন্য এরকম ব্যবস্থা খুব কম আমাদের এই প্রাইভেট মাদ্রাসাগুলো অনেকগুলো মাদ্রাসার মধ্যে আমরা এসি সিস্টেমও করছি যেমন বড় পরিবার বদ্র পরিবার স্বীকৃতি পরিবার ধনী পরিবার ছেলেগুলো যেন আমাদের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেখাপড়া করতে পারে এই প্রাইভেট মাদ্রাসাগুলোর মধ্যে খুব যত্ন সহিত আমরা তাদেরকে লেখাপড়া করাই যাই তো এইটা আমাদের চট্টগ্রাম এই সবাই যেন আলহামদুলিল্লাহ আমাদের সিডিএসবির ওয়ারি সার যিনি আসে ওনার কাছেও নলদে আছে আমাদের সিডিএসবি যারা এই যারা আছে দায়িত্ব মেদ্বীপুরা সবাই জানে আমাদের এর যারা আছে আহদাদুল্লাহ ভুইয়া সাহেব সহ আমাদের রায়বান মেদি যারা আছে বিভিন্ন প্রশাসন যারা আছে সবার কাছে আমাদের প্রাইভেট মাদ্রাসা সম্পর্কে বিশেষ করে আমার সম্পর্কে সবাই জানে আমি তো আলহামদুলিল্লাহ আমার এই জ্ঞান আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য অনেকগুলো আমরা বই পুস্তক লেখছি আমাদের দেশের জন্য লেখছি এবং ভারতের প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা এম আকবর একবার আসছিল তো আমার সাথে বিভিন্ন দেশের মেদীতে এখন অরাজকতা চলছিল ওই সময় মেদী চট্টগ্রাম মেদ্দী আমি ওনার সাথে বসছি দেশর পরিস্থিতি নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবসময় দেশের পক্ষে কি এবং আমার হায়াতন মেদ্দী আমাদের এই যে এই সুপ্রিম কোর্টের বিচারপতি আমাকে একটা সম্বর্ধনা দিছি ডাকা প্রেস ক্লাবন মেদ্দি এইভাবে সবসময় আমরা সরকারের পক্ষেই দেশের পক্ষেই আমরা কাজ করি যাইতেছি আমাদের এই প্রাইভেট মাদ্রাসাগুলো আমাদের হুম মাদারসাগুলোর মধ্যে একটা সূচি আছে এগুলোর মধ্যে আমাদের আহাতনামা আছে দেশের বিরুদ্ধে সরকার বিরোধী কোনো কাজ আমাদের ছাত্র শিক্ষকও করতে পারবে না এরকম যদি আমরা রিপোর্ট পাই আমরা সাথে সাথে নাম কাটিয়ে দিই ওই জন্য বিশেষ করে আমাদের চট্টগ্রাম মেয়র সাহেব সহ আমাদের চট্টগ্রাম যতগুলো কাউন্সিলার আছে ততগুলো এমপি মন্ত্রী আছে আমাদের সম্পর্কে সবাই জানে আমাদের এই প্রাইভেট মাদ্রাসাগুলো এইভাবে কোন সরকার বিরোধী দেশবিরোধী এরকম কোনো কাজের সাথে জড়িত নয় এবং আমরা এইভাবে জঙ্গি বিরোধী সন্ত্রাস বিরোধী অনেকগুলো অনুষ্ঠান করছি সরকারি এমপি মন্ত্রী মেয়র সাহেব সহ সবাই সাক্ষী এসে সবাই জানে তো ওই জন্য আমাদেরকে যদি এই ছোটো ছোটো এতিম মিসকিন এই গরিব অসহায় ছেলেদেরকে যদি কোরআন শিব পড়ানোর জন্য যদি শাড়ি দেওয়া হয় আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা চব্বিশ ঘন্টা এই আল্লাহ কাছে দোয়া করব দেশের জন্য দশর জন্য আমাদের সরকারের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য এ করোনা ভাইরাস ইনশাআল্লাহ আর থাকবে না আশা করি এতগুলো লক্ষ লক্ষ এত কোরআন তা আলা যদি কোরআন শিব তাল আবাদ করে প্রত্যেকটাকে বোর রাত্রি উঠে আমরা তো সবাই ঘুমাই এই আমাদের ছোট ছোট ছেলে আপনাদের ছেলেগুলো বোর রাত্রি উঠি এই ফুটমে ফুটমেসে শীতুন মেঘ কম্বল কেতা এগুলো বাদ দিয়ে তারা উজু বানাই শীতুন দি উঠি তাহের জুতোর নামাজ পড়ে দেশের জন্য দশের জন্য সবার জন্য দোয়া করতে থাকে এরকম ছেলেগুলো আজকে বারবার থই দিতেছে নষ্ট হয়ে যেতেছে গার্জিয়ান হুম গার্জিয়ান যারা আছে ওরা কন্ট্রোল করতে পারতেছে না ওরা বারবার আমাদেরকে বিরুত্ত করতেছে ফোন করতেছে হুজুর আমি তো কন্ট্রোল করতে পারতেছি না সেলগুলো ঘরতে থাকতেছে না বাড়িতে থাকতেছে না কারো কথা শুনতেছে না এখন আপনাদের মাদ্রাসা কবে খুলবে কবে ফাটাবো কবে ভরবে এরকম গ্রহণ মাধ্য কোনো ছেলে এই ছোটো ছোটো ছেলে কারো কথা শুনে না আমরা তো সবাই জানি এদেরকে যদি আমাদেরকে এরকম এই যে আমরা সব ছেলেগুলোকে মাদ্রাসার ভিতরেই রাখি সবসময় হুজু কালাম বানাই থাকে তো ওই জন্য সবার কাছে আমি আরজ করতেছি আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট হয়ে থাকেন আমাকে মাফ করবেন আল্লাহর বাস্তা আমি কথাগুলো বলতেছি এই শর ছোটো মা ছেলে এরা যদি কোরআন শিব পরে আমরা সবাই আল্লাহর কাছে হুম ফানা সাহেব এদের উচিলে আমরা সবাই বাঁচতে পারবো এরা কেন মা শুম এরা গুণা করে নেই আমরা গুণা করতে পারি এই ছোটো ছেলে মা ছেলে এরা তখনও গুণা করে নেই অপরাধ করে নেই এদের দোয়ার বরকে আমরা সবাই বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করুক এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে সবাইকে মুক্তি দান করুক আলাইকুম রহমতুল্লাহি বরকাত